হ্যালো, আজকে তোমাদের সাথে আমি আমার মর্নিং রুটিন শেয়ার করব। দেখো, প্রত্যেক দিনের শুরুটা একরকম হয় না, কিন্তু কিছু কিছু জিনিস ভীষণ সিমিলার হয়। যেমন হচ্ছে ব্রাশ করা। ব্রাশটা আমরা সবাই করে থাকি। আমাকে অনেকে কমেন্ট করো যে তুমি ব্রাশ না করে খেয়ে নিলে। আরে ভাই, মিনি ব্লগ ভীষণ ছোট হয়, তো সেখানে যদি আমি ব্রাশ করা দেখাতে চাই, সেটা দেখাতে দেখাতেই মিনি ব্লগ শেষ হয়ে যাবে। যাই হোক, তোমাদের স্বার্থে আজকে আমি আমার ব্রাশ করাটা দেখিয়ে দিলাম। আজকে আমি চা কফি না খেয়ে কেক খেয়ে দিনটাকে শুরু করলাম। তারপরে যেই ঘরে আমি সারাদিন পড়ে থাকি, সেই ঘরটাকে টিপটপ সাজালে মনটাও বেশ ভালো থাকে। ঘরটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপরে আমি বসি আমার সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে নিজেকে একটু সুন্দর করে সাজানো। সাজানো মানে চুলটা ট্যাঙ্গেল ফ্রি করি, তারপর টোনার অ্যাপ্লাই করি, ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন অ্যাপ্লাই করি। জীবনে যেমন আমাদের কিছু মানুষ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আমাদের কি করা উচিত? জীবন থেকে সেই মানুষটাকে সরিয়ে দেওয়া। তেমনই আমাকে পর্দাটা ভীষণভাবে বিরক্ত করছিল, আমিও সেইভাবে সরিয়ে দিলাম। এখন আমি বসে গেছি পড়তে। কিন্তু সত্যি কথা বলতে, পড়ার থেকেও আমার বেশি এদিক ওদিক তাকানো, 14 বার জল খাওয়া, আবৃত্তি করা, গল্পের বই পড়া, ছবি আঁকা, এইসবই হয়। এইসব করতে করতে কখন যে দুপুর হয়ে যায় নিজেও বুঝতে পারি না।